নারী ধর্ষণ ও নারী নির্যাতন সহ শিশু ধর্ষণ ও শিশু নির্যাতন কঠোর হস্তে দমনের প্রত্যয় নিয়ে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সমাবেশ। শনিবার সকালে বড়াইগ্রাম থানা পুলিশের উদ্যোগে উপজেলা হল রুমে থানার অফিসার্স ইনচার্জ ওসি আনোয়ারুল হকের সভাপতিত্বে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি, ইউএনও জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পুলিশ সুপার আব্দুর রহিম ও তহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু এবং অন্যান্যদের মধ্যে পৌর কাউন্সিলর হরিপূর্ণেশা শিরিন, শিক্ষার্থী স্মৃতি ইশরাত প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়। এছাড়াও একই দিন বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভা এবং উপজেলার 7টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্য সহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। আমরা আমাদের পুলিশ কার্যক্রম নারীরা শিশু থেকে শুরু করে নারীরা বৃদ্ধ মহিলা আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।